হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিতা ছাড়া করলা ভাজি তিতা ছাড়া ও কীভাবে করলার কালার সবুজ রেখে ভাজি করা যায় আজ আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে এই সবজিটা অনেক গুণগত ও মানসম্পন্ন কিন্তু এই তিতার জন্য আমরা অনেকেই এই সবজিটা খাই না ছোটরা তো খাইই না বড়রাও খাই না তাই চলুন দেখিনি তিতা ছাড়া এই করলা ভাজি আমি কিভাবে রান্না করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আমার নতুন ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমরা করলা বাজি কীভাবে তৈরি করি এখানে আমি দুইটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ আর চারটা করলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি করলাতে কিন্তু পানি রাখা যাবে না আর এখানে আমি করলাগুলো কুচি করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কুচি করে নেবেন কিন্তু খেয়াল রাখবেন করলাগুলো যেন খুব পাতলা করে কাটেন কারণ পাতলা করে কাটলে ভাজিটাও কিন্তু খেতে মজা লাগে আমি এখানে দেখেন দেখিয়ে দিচ্ছি করলাগুলো এমন করে পাতলা করে কাটতে হবে এভাবে করি আমি সবগুলো করলা কেটে নিব আমার করলাগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি দুটা মরু মরিচ নিব। নেব আপনারা আপনারা চাইলে মরিচগুলো কিন্তু কুচি করেও নিতে পারেন আর এখানে আমি পাশে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি আপনারা চাইলে আলু যদি না দিতে চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন তবে আলুটা করলা ভাজিতে দিলে অনেক ভালো লাগে এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি করলাগুলো নিয়ে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এক চিমটি লবণ দিয়ে এখন আমি করলাটাকে মাখিয়ে নেব এভাবে যদি আমরা করলাটাকে মাখিয়ে নিই তাহলে আর করলা ভাজিটা তিতা হবে না এটাই হচ্ছে করলা ভাজি করার মূল টিপস এই টিপসটি যদি আপনারা ফলো করে করলা ভাজি করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলছি আজকের পর থেকে আপনাদের ভাজি আর তিতা লাগবে না তাহলে আমরা সবাই এই ভাজিটা খেতে পারবো বাচ্চারাও খেতে পারবো বড়রাও এই ভাজিটা খেতে পারবো এভাবে করে আমি কিছুক্ষণ এই করলাটাকে মাখিয়ে নেব করলাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি করলার থেকে পানিটা ছাড়িয়ে নিব। আপনারা এভাবে করে করলা থেকে পানি ঝরিয়ে নেবেন যতটুকু সম্ভব আপনারা সেভা ততটুকু পানিটা ঝরিয়ে নেবেন আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে আশা করছি আপনারা যদি নেক্সট টাইম এই করলা ভাজিটা তৈরি করেন করলা ভাজিটা খেতে অসম্ভব মজা লাগবে আর দেখুন এখন আমার পানিটা ঝরানো হয়ে গিয়েছে এখন আমি এই পানিটা ফেলে দিব। দেখুন অনেকটুকু পানি কিন্তু বের হয়েছে এই পানিটা যদি করলাতে থাকতো কিন্তু তিতা লাগতো এখানে দেখুন আমার কলাটা করলা থেকে পানিটা ঝরানো হয়ে গিয়েছে আর এখানে আমি পেঁয়াজ কুচি যতটুক নিয়েছি ততটুকুই কিন্তু করলা কুচি নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ভাজিটা করার জন্য আমি একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তবে একটু ভাজিতে বেশি তেল দিলেই ভাজিটা ঝরঝরা হয় তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা দুই মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজগুলো শীত হওয়া অবধি ভেজে নিব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিব প্রথমে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব একটা জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু প্রথমেই করলা ভাজি যখন পানি ঝরিয়ে নিয়েছি তখন কিন্তু আমি লবণ দিয়ে চিপে নিয়েছিলাম তাই এখানে খুব বেশি লবণ ব্যবহার করা যাবে না এখন আমি একটু নাড়াচাড়া করে এক মিনিট বা দুই মিনিটের জন্য ঢেকে দিব ফিরে আসছি দুই মিনিট পর দু মিনিট হয়ে গিয়েছে এখন দেখি কী অবস্থা আলুটা প্রায় হয়ে গিয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এখন আমি করলাটা দিয়ে দেব করলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এই অবস্থা চুলা রাসটা কিন্তু হাই হিটে রাখতে হবে কারণ যদি হাই হিটে না রাখি তাহলে কিন্তু করলা ভাজি থেকে পানি বের হয়ে করলা ভাজিটা কিন্তু তিতা লাগবে আমি এখন করলা ভাজিটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট হয়ে গিয়েছে এখন দেখিয়ে দিচ্ছি করলা ভাজিটার কি অবস্থা এভাবে করে আমি কিছুক্ষণ ভাজিটা নেড়ে নিব এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এখন চুলার আঁচটা হাই হিটে রেখেই আমি অনবরত এভাবে নেড়ে ভাজিটা করে নেব আমি আর ঢাকনাতে ঢেকে দিইনি কারণ যদি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে কিন্তু করলার কালারটা সবুজ থাকবে না করলা ভাজির কালারটা ফ্যাকাশে হয়ে যাবে তাই আমি ঢাকনা দিয়ে না ঢেকে এভাবে কিছুক্ষণ নেড়ে নিব আমার প্রায় ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব অফ করে দিয়ে আপনাদের ভাজিটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের ভাজিটা দেখুন তৈরি হয়ে গিয়েছে আজকের করলা ভাজি রেসিপি এই ছিল আমার আজকের আয়োজন গরম গরম ভাতের সাথে ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য i love this